ইসমিল্লাহ রহমান রাহিম আসসালামু আলাইকুম স্বাগতম জানাচ্ছি ক্রজেট লাভার্সিডিতে যারা যারা এখন এই ভিডিওটি দেখছেন আশা করছি সবাই আল্লাহর রহমতে অনেক ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কী করে আপনারা কুশিকাটার সাহায্যে থ্রি ডি ফ্লাওয়ার তৈরি করে নিতে পারেন তার একটি ছোট্ট টিউটোরিয়াল আশা করি আপনারা যদি পুরো ভিডিওটি দেখেন তাহলে কিন্তু আপনারাও খুব সহজেই এই সুন্দর ফ্লাওয়ারটি তৈরি করে নিতে পারবেন এই ফ্লাওয়ারটি করেছি আমি সামারিয়ান বা কটন কট সুতো দিয়ে আর ব্যবহার করেছি থ্রি এম সাইজের হুক পুরো ভিডিওটি দেখার পরে যদি আপনাদের ভালো লেগে যায় তাহলে কিন্তু অবশ্যই লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না আর যারা যারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ যারা এখনও সাবস্ক্রাইব করেননি যদি সম্ভব হয় অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন চলে যাচ্ছি টিউটোরিয়ালে প্রথমে আমি একটা ম্যাজিক নট দিয়ে নিচ্ছি ম্যাজিক নট কিন্তু মোটামুটি আমরা সবাই নিতে জানি তারপরেও আমি দেখিয়ে দিচ্ছি ম্যাজিক নটটা নেওয়া এরপরে আমি কি করব দুইটা চেইন করব আর দুইটা চেইন সমান কিন্তু আমরা একটা হাফ ডাবল ক্রচেড ধরে নেব এক দুই মোট দুইটা চেন কিন্তু আমি এখানে করে নিয়েছি অলরেডি দুইটা চেইন করে নেওয়ার পরে এই যে সার্কেলটা তৈরি হয়েছে অর্থাৎ ম্যাজিক নট করার পরে যে একটা রিং তৈরি হয়েছে সেই রিংয়ের ভিতরে আমি এখন কি করছি একটা হাফ ডাবল ক্রচেড করে নিচ্ছি সেম রিংয়ের ভিতরে আমি আবারও একটা হাফ ডাবল ক্রচেড করে নেব এভাবে করে এই রিং বা সার্কেলের ভিতরে আমি সর্বমোট পনেরোটি হাফ ডাবল ক্রচেট করে নেব তাহলে পনেরোটি হাফ ডাবল ক্রচেট করব। এবং প্রথমে কিন্তু আমরা দুইটা চেইন নিয়েছিলাম দুইটা চেইন সমান আমরা একটা হাফ ডাবল ক্রচেট ধরব তাহলে কিন্তু সর্বমোট ষোলোটি হাফ ডাবল ক্রচেট হবে এভাবে করে এই পুরো রিংয়ের ভিতরে আমি পনেরোটি ডাবল ক্রচেট করে নিয়ে তারপরে আমি আপনাদেরকে পরের রাউন্ডটা কিভাবে করব এবং এই রাউন্ডটা কিভাবে জয়েন করব। সেটা কিন্তু দেখিয়ে দেব তো আমি এখানে বেশ কয়েকটি করে নিয়েছি অফলাইনে আমি বাকিগুলো করে নিয়ে তারপরে ফিরছি আমি কিন্তু মোট পনেরোটি হাফ ডাবল ক্রসেট করেছি আর এই যে প্রথমে যে দুইটা চেইন করেছিলাম সেই দুই নাম্বার চেইনের ভিতরে আমি হুকটি ঢুকিয়ে দিয়ে একটা স্লিপ স্টিচ দিয়ে নিলাম আর এই দুইটা চেইনের ফলে কিন্তু মোট ষোলোটি হাফ ডাবল ক্রচট হয়ে গিয়েছে এবার আমি নিচের সুতোটা টেনে সার্কলটাকে একটু ছোট করে নিলাম এরকম হলো তো আমি নেক্সট রাউন্ডে যাব তার জন্য একটা স্লিপি স্টিচ দিয়ে এই সুতোটাকে এখন কেটে নিচ্ছি আমি কিন্তু বরাবরই বলে থাকি একটা স্লিপি স্টিচ দেওয়ার ফলে কিন্তু এই স্টিচটা অনেক শক্ত হয়ে যায় আর এভাবে টেনে নিলে খুলে যাওয়ার সম্ভাবনা অনেকটাই কমে যায় তো এখন আমি এর সাথে রেড কালারের সুতো জয়েন করে নেব তার জন্য সুতোটাকে আমি আগে একটা স্লিপ নট দিয়ে নিয়েছি এখন আমি এই সুতোটাকে যে কোনো একটা ঘরের ভিতর থেকেই কিন্তু জয়েন করে নিতে পারবো তো আমি এখানে এই সুতোটা জয়েন করে নিয়েছি জয়নিংটা কিন্তু একদমই সোজা যদি আপনারা আগে এরকম একটা নট দিয়ে রাখেন তো এবার আমি জয়েনটা করে নিলাম জয়েন করে নেওয়ার পর এখন কি করব আমি এখানে প্রথমে তিনটা চেন করে নেব এক দুই তিন এই তিনটা চেন সমান আমরা একটা ডাবল ক্রচেড ধরবো এবার আমি আরও তিনটি চেন করে নিচ্ছি এক দুই তিন এই তিনটি চেনের ফলে আমাদের একটা স্পেস তৈরি হয়ে যাবে বা ঘর তৈরি হয়ে যাবে তাহলে সর্বমোট ছয়টি চেন নিয়ে একটা ঘর বাদ দিয়ে তার পরের যে ঘরটা আছে তা সেই ঘরের ভিতরে আমি এখন একটা ডাবল ক্রচেড করব। একটু খেয়াল করবেন আমি কিন্তু এখন একটা ঘর বাদ দিয়ে তার পরের ঘরে গিয়ে ডাবল ক্রচেট করছি এই যে একটা স্পেস তৈরি হয়ে গিয়েছে এবার আবারও ওয়ান টু থ্রি তিনটা চেন নিলাম নিয়ে আবারও কি করব এই যে একটা ঘর বাদ দিব বাদ দিয়ে তারপরের যে ঘরটা আছে সেই ঘরের ভিতরে একটা ডাবল ক্রচেট করে নেব তো আমি এখানে একটা ডাবল ক্রচেট এখন করে নিচ্ছি আবারও আমি কি করব। তিনটা চেইন নিব ফলে এরকম কিন্তু ঘর তৈরি হতেই থাকবে তো এক দুই তিন তিনটা চেইন নিলাম তিনটা চেইন নিয়ে আবারও আমি কি করছি একটা ঘর বাদ দিচ্ছি বাদ দিয়ে তারপরের যে ঘরটা আছে সেই ঘরের ভিতরে এখন আমি আবারও একটা ডাবল ক্রচেট করে নিচ্ছি আবারও তিনটা চেইন নিব আবারও একটা ঘর বাদ দিব বাদ দিয়ে তার পরের ঘরে আমি আবারও এরকম করে ডাবল ক্রচেট করব। এভাবে করে আমি কি করব এই রাউন্ডটা পুরোটাই কমপ্লিট করব তো পুরো রাউন্ড কমপ্লিট করে ফিরছি আমি কিন্তু প্রায় পুরো রাউন্ড কমপ্লিট করে নিয়েছি এখন শেষের যে জয়নিংটা সেটা দিব যে আমি প্রথমে যে ছয়টা চেইন করে নিয়েছিলাম সেই ছয়টা চেনের তিন নাম্বার যে চেইনটা আছে সেই তিন নাম্বার চেনের ভিতরে আমি এখন একটা স্লিপ স্টিচ দিয়ে নিচ্ছি তো আমি এরকম স্লিপ স্টিচ দেওয়ার ফলে আমার কিন্তু এখানে মোট আটটি ঘর তৈরি হয়েছে এবার আমি নেক্সট রাউন্ডে যাব তো নেক্সট রাউন্ডে যাওয়ার আগে দেখিয়ে দিই এরকম হয়েছে সার্কেলটা এবার আবারও এক দুই তিন চার আমি কিন্তু এবার চারটা চেন নিয়েছি এবার একটু খেয়াল করে দেখবেন এই যে এখান থেকে আমি চেনটা নিয়েছি এখন এই যে পরের যে ডাবল ক্রচেটটা আছে এই ডাবল ক্রচেটের মাথার উপরে আমি কি করবো একটা স্লিপ স্টিচ দেব এখানে একটা স্লিপ স্টিচ দিয়ে নিলাম দিয়ে এখন আমি কি করব। আবারও তিনটা চেইন নিব এক দুই তিন তিনটা চেন নিয়ে এই কাজটাকে এখন আমি কী করবো এভাবে জাস্ট ঘুরিয়ে নেব ঘুরিয়ে নিয়ে এই যে আমি যে চারটা চেন করার ফলে এই যে এখানে দেখেন ছোট্ট একটা ঘর তৈরি হয়েছে তিনটা চেন নেওয়ার পরে এই ঘরের ভিতরে এখন আমি কী করছি পরপর মোট চারটি ডাবল ক্রচেট করে দিচ্ছি ওয়ান টু থ্রি ফোর মোট চারটা ডাবল ক্রচেড করে নিলাম করে নিয়ে আবারও কি করব আমি এই কাজটিকে ঘুরিয়ে নিব জাস্ট রাইট পাশে চলে আসলাম এবার আমি কোথায় কাজ করব একটু ভালো করে খেয়াল করে দেখবেন এই যে এটা দেখতে পাচ্ছেন এই যে ডাবল ক্রসেটটা আছে এই ডাবল ক্রচেডের নিচ দিয়ে আমি কিন্তু হুকটা ঢুকিয়ে দিব একটু খেয়াল করুন আমি কিভাবে করছি এভাবে করে এই যে এইখানে কিন্তু আমি এখন ডাবল ক্রসেটটা করব আমি আবারও দেখিয়ে দিই একটু ভালো করে এই যে এখানে কিন্তু আমি এখন কাজ করব। তো তার জন্য আমি এইটা একটু এভাবে করে নিলাম করে নিয়ে এখন এর ভিতরে আমি পরপর এক চার এবং পাঁচ মোট পাঁচটি ডাবল ক্রচেট আমি এখানে করে নিলাম পাঁচটি ডাবল ক্রচেট করে নেওয়ার পরে আমি কি করব। একটু দেখেন এই যে প্রথমে যে আমি চারটা চেন নেওয়ার পরে যে স্লিপ স্টিচ দিয়েছিলাম যে ঘরের ভিতরে আমি একটু দেখিয়ে দিই আপনাকে ভালো করে এই যে এই ঘরের ভিতরে এখানে আমি কি করব অর্থাৎ পরের যে ডাবল ক্রচেটটা আছে সেই ডাবল ক্রচেটের ভিতরে এই যে এখানে আমি এখন কি করব আবারও একটা স্লিপ স্টিচ দিয়ে নেব স্লিপ স্টিচ দিয়ে নিলাম ফলে কিন্তু সুন্দর একটা এই যে প্যাটেল তৈরি হয়ে গিয়েছে এবার আমি কি করব নেক্সট কাজটা করব ঘরের কাজ করব তার জন্য আবারও প্রথমে আমি চারটা চেন নিব এক দুই তিন চার চারটা চেন নিয়ে এই যে পরের যে ডাবল ক্রচেরটা আছে তার মাথার উপরে এখানে আমি আবারও একটা স্লিপ স্টিচ করব তো এখানে আমি কি করলাম আবারও একটা স্লিপ স্টিচ করে নিলাম আবারও আমি তিনটা চেন নিচ্ছি তিনটা চেন নিলাম কাজটাকে আবার ঘুরিয়ে নিলাম ঘুরিয়ে নিয়ে এই যে এই ঘরটা যে তৈরি হয়েছে এই ঘরের ভিতরে আবারও পরপর মোট চারটি ডাবল ক্রচেড করে নেব এক দুই তিন চার মোট চারটি ডাবল ক্রচেড করে নিলাম আবারও কি করছি কাজটাকে এভাবে ঘুরিয়ে নিচ্ছি ঘুরিয়ে নিয়ে এই যে এই সই যে আমাদের আরেকটা ডাবল ক্রচেটটা আছে এই ডাবল ক্রচেটের এখানে এখন আমরা কি করব পর মোট পাঁচটি ডাবল ক্রচেট করব এক দুই তিন চার পাঁচ আগেরটা যেভাবে করেছি এখনও কিন্তু সেমভাবেই করে নিলাম পাঁচটা ডাবল ক্রচেড করে নেওয়ার পরে এখন কি করব। এই যে এই পাশের যে ঘরটা আছে অর্থাৎ যে ডাবল রয়েছে এখানে কি একটা স্লিপ স্টিচ আবারও দিব মনে রাখবেন যেখানে আমি চারটা চেন করে নিয়ে প্রথমে স্লিপ স্টিচ দিয়েছিলাম এখন কিন্তু আমি সেখানেই আবার একটা স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিলাম ফলে দেখেন এরকম দুইটা কিন্তু একই রকম প্যাটেল তৈরি হয়ে গিয়েছে এবার আবারও পরের ঘরে যাব। তো আপনারা নিশ্চয়ই অতক্ষণে বুঝতে পেরেছেন আমি কিভাবে করছি তারপরে আরও একটা করে দেখিয়ে দিচ্ছি চারটা চেন নিলাম পরের ঘরে এসে আমি কি করছি একটা স্লিপ স্টিচ দিলাম তারপরে আমি আবারও তিনটা চেন নিলাম কাজটাকে ঘুরিয়ে নিলাম ঘুরিয়ে নিয়ে যে আমাদের ঘর তৈরি হয়েছে চারটা চেন নেওয়ার ফলে সেই ঘরের ভিতরে এখন কী করবো পরপর মোট চারটি ডাবল ক্রচেড করব। দুই তিন চার মোট চারটি ডাবল ক্রচেড করে নিলাম কাজটাকে আবারও রাইট পাশে ঘুরিয়ে নিলাম ঘুরিয়ে নিয়ে আমি কি করব এই যে এই পাশের যে ডাবল ক্রচেড আছে এই ডাবল ক্রচেটের এই ভিতর দিয়ে এখানে আমি আবারও কি করব পরপর মোট পাঁচটি ডাবল ক্রচেট করব এক দুই তিন চার পাঁচ মোট পাঁচটি আমি আবারও করে নিলাম করে নিয়ে আমি কী করবো এই যে এ পাশে যেখানে আমি প্রথমে চারটা চেন নিয়ে সিঙ্গেল ক্রচেরটা করেছিলাম সরি স্লিপ স্টিচ দিয়েছিলাম সেই ঘরের ভিতরে আবারও আমি একটা স্লিপ স্টিচ দিয়ে নেব দিয়ে নিলাম ফলে যে এরকম কিন্তু পাপড়ি তৈরি হয়ে গিয়েছে আমি কিন্তু এই ফুলের মোট তিনটা প্যাটেল অলরেডি তৈরি করে নিয়েছি তো এরকম করে আমি কি করব। প্রত্যেকটা ঘরের ভিতরে করবো এখানে তিনটা করেছি বাদ বাকি আরও পাঁচটা করে নিলে মোট আটটা তৈরি হয়ে যাবে তো এরকম করে সবগুলো করে নিয়ে একদম লাস্টেরটা কিভাবে করব এবং জয়েন করব দেখিয়ে দিচ্ছি সবগুলো কিন্তু আমি করে নিয়েছি অর্থাৎ সাতটা করে নিয়েছি আট নাম্বারটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি চারটা চেন নিয়ে নিলাম চারটা চেন নিয়ে কি করছি এই যে একটু খেয়াল করবেন আমি কার ভিতরে হু দিচ্ছি এই যে এই পাশে যে এই যে এই জায়গাটা আছে তো এখানে আমি কি করব হুকটা ঢুকিয়ে দিয়ে এখানে একটা স্লিপ স্টিচ দিয়ে নেব প্রথমেই তারপরে যথারীতি এই ফাল ফ্লাওয়ারগুলো আমি যেভাবে করেছি সেমভাবেই করব। তার জন্য প্রথমে তিনটা চেন নিব তারপরে আবার ওই যে ঘুরিয়ে নিয়ে এ ঘরের ভিতরে চারটা ডাবল ক্রচেট করব তো দুইটা ডাবল ক্রচেট অলরেডি করে ফেলেছি তিন চার চারটা ডাবল ক্রচেট করে নিলাম কাজটাকে আবার ঘুরিয়ে নেব ঘুরিয়ে নিয়ে আবারও এই যে এখন কিন্তু আর একটা ডাবল ক্রচেট আমাদের ফাঁকা বেঁচে গেছে এই ঘরের ভিতর দিয়ে এভাবে হুকটা ঢুকিয়ে দিয়ে এখানে আমি পরপর মোট পাঁচটি ডাবল ক্রচেট করে নেব একটা করে নিয়েছি দুইটা করলাম তিন নাম্বার ডাবল ক্রচেটও করে নিয়েছি চার এবং পাঁচ নাম্বার ডাবল ক্রচেটটাও আমরা করে নিলাম করে নিয়ে কী করবো ওই যে ঘরের ভিতরে আমরা স্লিপ স্টিচ দিয়ে নিয়েছি ঠিক সেই ঘরের ভিতরেই কিন্তু আবারও হুকটা ঢুকিয়ে দিয়ে আরও একটা স্লিপ স্টিচ এখানে আমি দিয়ে নেব তো আমি এখানে আবারও কি করলাম একটা স্লিপ স্টিচ দিয়ে নিলাম এবার স্লিপ স্টিচটা দেওয়ার পরে আমরা কিন্তু হুকটা দেখুন এই যে ফ্লাওয়ারের প্যাটেলগুলো যে তৈরি হয়েছে তার পিছনে ঘুরিয়ে নিয়ে গিয়েছি এবার আমি এখানে একটা স্লিপ স্টিচ দেব এই যে এবারে এই সুতোটা কেটে নেব আমাদের কিন্তু ফ্লাওয়ারটা অলরেডি তৈরি হয়ে গিয়েছে তো তারপরে সুতোটা ধরে একটু টেনে নিয়ে শক্ত করে দেব আর এখন আমি কি করছি নিচের যে সুতোটা আছে সেই সুতোটা আমি যে এই সুতোগুলো ভিতর দিয়ে ঢুকিয়ে নিয়ে তারপরে আপনাদেরকে দেখাচ্ছি ফ্লাওয়ারটি কেমন হয়েছে তো এই তো আমার থ্রি ডি ফ্লাওয়ার তৈরি হয়ে গিয়েছে কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানাতে ভুলবেন না আর যদি আপনারা এই টিউটোরিয়ালটি দেখে কেউ ভিডিও করে থাকেন তাহলে কিন্তু অবশ্যই শেয়ার করতে ভুলবেন না আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ